হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে আপনাদের কি দেখাবো। তো আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতেছি, তো ইউটিউবে হঠাৎ করে আমি মনিটেশন পেয়ে গেলাম। তো আপনাদের আজকে আমি দেখাবো যে আমি কিভাবে মনিটেশন পাইলাম, আর কত সময় লাগলো, আর কত ভিউজে আমি মনিটেশন পেলাম। তো বিস্তারিত দেখার জন্য আমরা এখন চলে যাবো ল্যাপটপ স্ক্রিনে, সবকিছু ল্যাপটপ স্ক্রিনের মাধ্যমে বিস্তারিত বলে দিব। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলটা অল্প সময়ের ভিতরে আমি কত ভিউজে সাবস্ক্রাইব পেলাম। তো আমি আপনাদের দেখাবো। তো চলুন, আমি এখন একটা আমার আমি ব্রাউজারে চলে আসলাম। তো আমার এই যে দেখতে পারতেছেন যে আমার এখানে যে মানে সোহেল রানা, যে আমার ইউটিউব চ্যানেলটা, আসলে কি এই ইউটিউব চ্যানেলটা আমি বাংলাদেশ থেকে তখন খুলছিলাম। তো এটা 2022-এ, তো আমি ওই সময় আমি ওরকম ভিডিও নিয়ে কাজ করি নাই। তো আমি ফিজি যাওয়ার পর আমি চ্যানেলটার ভিতরে ভিডিও সারছি। ভিডিও সারার পর থেকে আমার এই চ্যানেলটা ভালো ভিউ হয়েছে, সাবস্ক্রাইব হয়েছে। তো আপনি দেখতে পড়তেছেন আমার এই চ্যানেলে 1826টা অলমোস্ট সাবস্ক্রাইব আছে, আর আমার অলমোস্ট ভিডিও ছাড়া হয়েছে 88টা। আর 88টা ভিডিও ছেড়ে এই 1800 সাবস্ক্রাইবার নিয়ে আমি অল্প সময়ের ভিতরে আমি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই যে আমার যে ভিডিওগুলো আছে এখন বর্তমানে, আসলে এই ভিডিওতে এখন ভালো পরিমাণ একটা ভিউ আসতেছে। আমার সব ধরনের ভিডিওতে আমার ভালো পরিমাণ ভিউ আসতেছে। আসলে কি এই আপনাদের এই মানে সাপোর্টে ভালোবাসার কারণে আজকে এই পর্যন্ত আসা। তো সবসময় আমি আপনাদের আমার পাশে চাই, কেননা আপনারা যদি সাপোর্ট করেন তো আমি সামনে এগোতে পারবো। তো বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল, দুটি ইউটিউব চ্যানেল আছে। তো আমি আরেকটি ইউটিউব চ্যানেল আপনাদের নিয়ে যাই, ওটা আপনাদের একটু দেখাই। এই দেখেন আমার এই যে আরেকটা চ্যানেল আছে নোমাদি সুহেল, তো এটা আমার অনেক আগের পুরনো চ্যানেল। তো আমি এটার ভিতরে আগে টেকনিক্যাল ভিডিও ছাড়তাম, আমি ছাড়তাম, প্লাস আমার সাথে আমার ভাইনা, আমার ছোট ভাই, সবাই মিলে আমরা ইউটিউব চ্যানেলে টেকনিক্যাল ভিডিও ছাড়তাম। তো এখন মাঝে আমাদের অনেক গ্যাপ গেছিল, গ্যাপের কারণের জন্য আমরা ইউটিউব চ্যানেলটা ভিডিও ছাড়া বন্ধ করে দিছি। তো আমি যেহেতু এখন ব্লগ করি, যেহেতু ফিজি নিয়ে ভিডিও ছাড়ি, তো আমি চিন্তা মানে এখন থেকে এই চ্যানেলটাও আমি ভিডিও ছাড়তেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা অলমোস্ট 34,000 সাবস্ক্রাইব আছে, আর 464 ভিডিও আছে। তো সব ভিডিও গুলো আপনারা আগে যে ভিডিও গুলো আছে ওগুলো দেখতে পারবেন। আর এখানে আমার সকল ধরনের ভিডিও গুলো ছাড়া আছে, দেখেন ফিজির সকল ধরনের ভিডিও ছাড়া আছে। আর এখানে কিছু টেকনিক্যাল ভিডিও ছাড়া আছে, অনেক 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 লোকের আছে টেকনিক্যাল ভিডিওর কিছু, যদি মানে যে কোনো টেকনিক্যাল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই এই নোমাদি সোহেল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর বিশেষ করে আমি এখন আমার এই এই চ্যানেলটা চলে যাচ্ছে, এটা যেহেতু আমার নতুন চ্যানেল, আমি এই চ্যানেলটা মানে অলমোস্ট মানে অল্প ভিউর ভিতরে আমি মনিটেশন পেয়ে গেছি। আমার এই চ্যানেলটার ভিতরে ভিউ আছে আপনার টোটাল 1,30,000। আসলে কি 1,30,000 ভিউতে কখনো মানে এটা মানে মনিটেশন পাওয়াটা অনেক টাফ ব্যাপার, কেননা অত অল্প ভিউতে কিভাবে একটা চ্যানেল মনিটেশন পেলাম। আর এখানে 88টা ভিডিও আছে, 88টা ভিডিও ছেড়ে আমি মনিটেশন পেয়ে গেলাম। এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাককে আপনাদের সবার দোয়া এটা হয়ে গেছে। তো বিশেষ করে আমি আপনাদের দেখাবো আমার এখানে এখন কত ডলার জমা হয়েছে। জাস্ট আমি এই মনিটেশনটা বেশি দিন হয় অলমোস্ট, আমি কালকে এই মনিটেশনটা পেয়েছি, মানে একদিন হলো আমি আমার ইউটিউব চ্যানেলের মনিটেশন আমি পেয়েছি। তো আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড অপশন আমি নিয়ে যাব, ওখান থেকে আপনারা দেখাবো যে আমার এখানে কত মানে ভিউ আসতেছে। আর এখানে দেখেন আমার এই যে চ্যানেলটা দেখেন এই এই যে 1826টা সাবস্ক্রাইব করা আছে, আর লাস্ট 28 দিনে ভিউ আসছে 27,600। আর আমার ওয়াচ টাইম হয়েছে 11,000, কিন্তু এই দেখতে পাচ্ছেন আমার এখানে ডলার জমা হয়েছে, আমি 11 সেন্ট ডলার আমার অ্যাকাউন্টে অলমোস্ট জমা হয়ে গেছে। আর বিশেষ করে এই আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আর বিশেষ করে আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আর বেশি বেশি সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ধরনের ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারবো। আর বিশেষ করে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর যে কোনো তথ্য জানার জন্য আমার ফেসবুক পেজে আমাকে আপনারা মেসেজ করবেন, আমি চেষ্টা করব সবার মেসেজ উত্তর দেওয়ার জন্য। আর বিশেষ করে আমিও আপনাদের নিত্য নতুন ধরনের আপডেট দিব যে কোনো দেশের ক্ষেত্রে, যেহেতু আমি ফিজিতে ছিলাম, ফিজি আমার একটা ভালো লাইন আছে, যেহেতু আমি ফিজি সম্পর্কে অনেক কিছু জানি। তো আমি বেশিরভাগ চেষ্টা করব ফিজি সম্পর্কে ভিসা দেওয়ার জন্য, মানে ভিসা সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য। আর বিশেষ করে যারা ফিজিতে যেতে চাচ্ছেন আমি সবাইকে বলবো, যারা কাজ জানে তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের খুব অল্প টাকার ভিতরে আপনার সবকিছু এগ্রিমেন্টের মাধ্যমে আমি আপনাদের ফিজি ভিসা করে দিব। আর বিশেষ করে যারা যুদ্ধশীল, যারা যাওয়ার আগ্রহী থাকবেন, যারা কাজ জানেন তারা আমার সাথে যোগাযোগ করবেন,
আর দেখা যায় এই ফিজির ভিসাটা একটু লং টাইম সময় লাগে, কেননা এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে বলবো। তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তো ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।